আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এটা ছয়শো ডিমের একটা অটো ইনকিউবেটর ইনকিউবেটরটা ডেলিভারি চলে যাবে আজকেই এই সন্ধ্যায় তো সেজন্য ডেলিভারি দেওয়ার আগে ফাইনালি আমরা চেক করে দেখছি যে টার্নিংটা ঠিক আছে কি না এছাড়াও অন্যান্য কার্যক্রমগুলো ঠিক আছে কি দেখছেন এটা টার্ন করছে হ্যাঁ বন্ধ হয়ে গেল মোটামুটিভাবে এটা শিওর যে ওই পাশে ঠিক আছে টার্নিং এভাবে আমরা বেশ কয়েকবার ওপাশ থেকে এপাশে এপাশ থেকে ওপাশে টার্নিং করে ফাইনাল চেক দিয়ে এবং অন্যান্য সেটিংসগুলো ঠিক আছে কি না টেম্পারেচার কন্ট্রোল ওভার টেম্পারেচার কন্ট্রোল হিউমিডিটি ওভার হিউমিডিটি সব কিছু কন্ট্রোল ঠিক আছে কি না সব চেক করে তারপরে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন এটা কন্ট্রোলার কন্ট্রোলারটা এখানে নিচে রাখা হয়েছে জাস্ট এটা চেক করার জন্য তো বডিটা দেখেন এই যে এটা হচ্ছে ছয়শো ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটরের বডি তো আমরা যেভাবে সাধারণত বডিটা বানাই খুবই মজবুত করে প্রথমে একটা ফ্ল্যাট বার দিয়ে ফুললি এক বক্স করে ফ্রেমটা বানিয়ে তারপরে দুই পাশে প্লেনশিট লাগানো হয় মাঝখানে কক্সিট দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখলে বুঝতে পারবেন যে কক্সিট কতটা মোটা পুরো তো এভাবে পুরো একটা ককশিট দিয়ে বডিটা বানানো হয় যাতে তাপ ভালো ধরে রাখতে পারে তো বাজারে আপনারা বিভিন্ন রকমের ইনকিউবেটর দেখতে পারবেন যেগুলো সাধারণত মেলামাইন বোর্ড বা পার্টেক্স বোর্ড দিয়ে তৈরি করা হয় তো ওই বোর্ড দিয়ে বডি বানাইলে দেখা যায় যে বডিতে যে টাকা খরচ হয় আমাদের এরকম একটা বডি বানাইলে সেই বডির মজুরি ওর চেয়ে বেশি খরচ হয় কারণ ওই বোর্ডটা কিনে জাস্ট কেটে কেটে মাপ দিয়ে একটা বক্স বানিয়ে ফেলে তা আমরা কিন্তু ওইভাবে বডিটা বানাই না কারণ ওই বডিগুলো ভালো তাপ ধরে রাখতে পারে না বা অতটা টেকসই হয় না যে দরজাটা এখানে বসে এরকম ভেতরের সেট আপটাও দেখাই মোটামুটিভাবে আমরা এক হাজার ডিম পর্যন্ত চারটা ফ্যান ইউজ করি ভেতরে সার্কুলেশনের জন্য দেখেন কিভাবে ফ্যানগুলো বসানো হয়েছে জিক জেকভাবে উপরে একটা নিচে একটা ডান পাশের দেওয়ালে দেখেন ওই যে উপরে একটা নিচে একটা এখানে যে একটা বোর্ড লাগানো হয়েছে সিঙ্গেল টু পিনের এখানে মূলত হিমিডি ফায়ারটা বসবে আর উপরে যে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট ওভার টেম্পারেচারটা বের করে দিবে আর এইখানটাতে কন্ট্রোলারটা আমরা বসাবো চেক দেওয়া শেষ হলে সব কিছু এই বডিগুলো খুবই মজবুত হয় এবং দেখা যায় যে চার পাঁচ ঘন্টা বিদ্যুৎ যদি নাও থাকে এক্সট্রা কোনো ব্যাকআপ না দিলেও হয় এবং এই বডিগুলো মোটামুটি ভাবে বলা চলে যে দশ বিশ বছরেও কিছু হবে না বা হয় না এরকম এই যে টার্নিং র্যাকটা দেখছেন এটা ছয়শো ডিমের ছয়শো ডিম একবারে দেওয়া যাবে সেটার এবং হেচার আমরা একই বডিতে বানাই না এটা আলাদা বডিতে বানাই এই যে দেখেন টার্নিং আবার উল্টা দিকে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে মোটরটা টার্ন করতেছে। দেখবেন যে ওই লিমিট টাচ করার সাথে সাথেই টার্নিং বন্ধ হয়ে যাবে একটু দূর থেকে দেখাই এই যে দেখেন একটা আওয়াজ হলো টার্নিংটা বন্ধ হয়ে গেল তো এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল মূলত অটো ইনকিউবেটরের মেইন কারিগরি কিন্তু এই টার্নিংয়ের মধ্যেই এটা যদি আমরা ঠিক করে বানাতে পারি আর বডিটা যদি ভালো তাপ রোধী হয় তাহলে অবশ্যই হ্যাসিং রেট ভালো হবে তো আমাদের কাছে আপনারা যে কোনো পরিমাণ ডিমের ইনকিউবেটর অর্ডার করতে পারেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ছয়শো ডিমের আমরা সর্বনিম্ন ছশো ডিমের অটো ইনকিউবেটর বানাই এক ভাই প্রশ্ন করছেন যে ভাই এরকম তিনশো ডিমের ক্যাপাসিটির মূল্য কত পড়বে আসলে ভাই তিনশো ডিমের অটো ইনকিউবেটর আমরা বানাই না কারণ দুইশো তিনশো ডিমের অটো ইনকিউবেটর বানাইতে যেই খরচ হয় ভাবে ছয়শো ডিমেরও কাছাকাছি জাস্ট তিনটা ট্রে বেশি লাগে আর একটু বডিটা বড় হয় এইটুকুই পার্থক্য তো সেই জন্য আমরা আসলে এই তিনশো ডিমের বানাই না সর্বনিম্ন ছয়শো ডিমের বানাই অটো আর যারা দুইশো তিনশো বা এরকম চাচ্ছেন তাদের জন্য সাজেস্ট করবো আমিও যে আমার ইউটিউব চ্যানেলে এবং এই পেজেও দেখবেন যে অনেক ভিডিও দেওয়া আছে বেশ কিছু মডেলের ভিডিও আপনারা দেখতে পারবেন তো ছোট যারা পারিবারিকভাবে লালন পালন করেন বা অল্প ডিম পান তাদের জন্য বেস্ট হচ্ছে কক বক্স দিয়ে ম্যানুয়াল ইনকিউবেটর বানাতো কারণ এরকম একটা বডি দিয়ে তিনশো ডিমের অটো ইনকিউবেটর বানাইতে গেলে যে খরচ পড়বে এই খরচটা আপনার কাছে চাইতেও আমি নিজেই লজ্জায় পড়ে যাব আর আপনি দ্বিতীয় আসলে দ্বিধাবোধ করবেন এটাই স্বাভাবিক তো যারা বাজারে বানায় সাধারণত ওই বোর্ড দিয়ে পা বুক বা মেলামাইন বোর্ড দিয়ে তারা অল্প দামে সেল করতে পারে আবার দেখা যায় যে সেটারের নিচে একটা আর ট্রে দিয়ে হ্যাচার হিসেবে বানায় দেয় কিন্তু আমরা ওইভাবে বানাই না কোয়ালিটিটা এনশিওর করার চেষ্টা করি যাতে করে আপনার ডিমগুলো নষ্ট না হয় তো ছোটোখাটো খাটো ইনকিউবেটর আপনারা নিজেরাই বানাইতে পারবেন সেই জন্য আমাদের হেল্পের কোনো দরকার হবে না আমার ইউটিউব চ্যানেল শখের খামারে ইনকিউবেটর তৈরি পরিচালনার সব ধরনের ভিডিও দেওয়া আছে একদম এ টু জেড যদি কেউ চ্যানেলটা ফলো করেন হাজার হাজার ডিমের ইনকিউবেটর বানাইতে পারবেন কোনো সমস্যা নাই নির্দ্বিধায় বানাইতে পারবেন এবং অলরেডি আমাদের বাংলাদেশ তো বটেই ভারতেও প্রচুর ইনকিউবেটর তৈরি হচ্ছে আমাদের এই ভিডিও দেখে তো এই ইনকিউবেটর তৈরির জন্য যে সমস্ত সাজ সরঞ্জাম লাগে যে কন্ট্রোলার হিউমিডিফায়ার টার্নিং মোটর র্যাক ইভেন এরকম একটা রেডি র্যাকও আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে পেয়ে যাবেন যদি কেউ মনে করেন যে একটা রেডি র্যাক টার্নিং মোটর টোটোসহ দরকার সেটাও আপনারা অর্ডার করলে পাবেন আপনারা শুধু বডিটা বানিয়ে নেবেন আবার যদি কেউ কমপ্লিট একটা ইনকিউবেটর চান সেটাও নিতে পারবেন এছাড়া যারা ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ বা পার্টসগুলো চান তারাও পারবেন সাইফুল ইসলাম হৃদয় ভাই বলছেন ছয়শো ডিমের দাম কত ছয়শো ডিমের জন্য এরকম একটা বক্স মানে এইটা হচ্ছে সেটার এখানে ডিমগুলো সেটারে থাকবে এই টার্নিং র্যাকটা এটার ভিতরে ঢুকবে তো এইরকম একটা বক্স এটা হচ্ছে সেটার হিসেবে ব্যবহার হবে এই যে দেখেন আরেকবার টার্নিং হচ্ছে আমি এটা দেখানোর পরে আপনাকে বিস্তারিত বলছি যে ছয়শ ডিমের দামটা আসলে কত জাস্ট এখন আমরা এটা শর্ট টাইমে টার্নিংটা সেট করে রাখছি যে টেস্ট রানিং চলতেছে যে এটাতে কোনো রকমের সমস্যা আছে কিনা না বা ট্রেগুলো পড়ে যায় কি না বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না টার্নিং মতো কাজ করতেছে কিনা এই বিষয়গুলো ওই যে দেখেন টাচ করলো আর এটা বন্ধ হয়ে গেল তো যাই হোক যেটা বলতেছিলাম এরকম একটা বক্স সেটার ছয়শো ডিমের জন্য আর হ্যাচার হবে এই বক্সে এটাও এক্সেম আঠারো কন্ট্রোলার দিয়ে বানানো হবে এটার ভিতরে লোহার দুইটা র্যাক দেওয়া হবে যেখানে হ্যাচিং করা করার জন্য ডিমগুলো দেওয়া হবে তো এই দুইটা বক্স মিলে আমরা নিচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা বক্সে দুইটা কন্ট্রোলার থাকবে এবং অবশ্যই কন্ট্রোলারের এক বছরের পূর্ণ গ্যারান্টি পাবেন তো এটাই হচ্ছে ফিক্সড প্রাইস কেউ দর দরদাম করার জন্য আমাদেরকে ফোন দেবেন না কারণ আমরা সেটার এবং হেচার আলাদা বানাই আলাদা বক্সে বানাই এবং সবসময় চেষ্টা করি কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য এবং পূর্ণ এক বছরের গ্যারান্টি সহকারে আমরা বিক্রয় করে থাকি ইনকিউবেটরগুলো তো যারা আবার শুধুমাত্র ম্যানুয়াল ইনকিউবেটর নিতে চান তাদের জন্য এরকম একটা বক্সে আমরা দুইশো আড়াইশো ডিমের একটা সেট করে দেই যেটাতে সব কিছু অটো থাকবে একসেম আঠারো কন্ট্রোলার থাকবে হিউমিডিমিটার সরি হিউমিডিমিটার না হিউমিডিফায়ার থাকবে সব কিছুই মোটামুটি সবই অটো কন্ট্রোল করবে তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা সবই অটো কন্ট্রোল করবে শুধুমাত্র ডিমটা হাতে ঘোরাইতে হবে তো এরকম বডির আমরা দাম নিচ্ছি হচ্ছে সাত হাজার আটশো টাকা এই ইনকিউবেটরেও আমরা এক বছরের পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকি সোলার সিস্টেমের ব্যাপারে সোার হুসেন হৃদয় ভাই প্রশ্ন করেছেন আসলে একটা বিষয়ে আপনাদের মেন কনসেপ্টটা বুঝতে হবে ইনকিউবেটরে কিন্তু আলো দরকার হয় না ইনকিউবেটর দরকার হয় তাপ তো সোলার প্যানেল যদি অনেক বড় না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তাপ উৎপাদন করতে পারবেন না কারণ তাপ উৎপাদন করার জন্য এসি বাল্ব দরকার হয় ডিসি বাল্ব বা ডিসি ফ্যান দিয়ে কিন্তু তাপ উৎপাদন করা সম্ভব না তো সেই সোলার সিস্টেমে ইনকিউবেটর আসলে আমাদের কাছে নেই আর আপনাকে সাজেস্ট করব যে সোলার সিস্টেমের ইনকিউবেটর আমার মনে হয় না পাবেন ওইরকম মানসম্মত ছোটোখাটো পেতে পারেন তারপরেও সেটাতে যে খরচ হবে খরচে আসলে পোষাতে পারবেন না তো এই বিষয়টা বাদ দেওয়াই ব্যাটার ইনকিউবেটর তৈরি করতে চাইলে অবশ্যই এসি ভোল্টের বিদ্যুৎ লাগবে সোলার বা ডিসি ভোল্টের বিদ্যুতে ইনকিউবেটরে তেমন ভালো কার্যকারী কোনো সমাধান পাবেন না বা ফলাফল পাবেন না কারণ ইনকিউবেটর ডিম ফুটতে মেনলি দরকার হয় তাপটা এখন ওই ডিসি বাল্ব ব্যবহার করলে সে তাপটা কিন্তু উঠানো যাবে না এছাড়াও আমাদের কাছে যে পোলট্রির ব্যবহারের জন্য নিপল ড্রিঙ্কার অটো ড্রিঙ্কার ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন গান এ ধরনের সব ইকুইপমেন্ট পাবেন তো এই এই ধরনের ড্রিঙ্কারের কথাগুলো বলছিলাম যে এটা কিন্তু একটা অটো ড্রিঙ্কার নিপল ড্রিঙ্কার বলে যেটাকে কাপ ড্রিঙ্কার তো এগুলো যদি আপনারা সেটে ব্যবহার করেন তা হাজার হাজার মুরগি একজন লোকেই পালতে পারবেন কারণ অটো সিস্টেমে পানি চলে যাবে ডিঙ্কারের মধ্যে আপনার পানি টানাটানির বিশেষ কোনো প্রয়োজন হবে না তো ব্যবহার করা ইজি এছাড়াও যে আমাদের পোলট্রিতে বা লাইফ স্টকে যে ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন দেওয়ার জন্য এই ধরনের ভ্যাকসিন গানও আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট আপনারা নির্দ্বিধায় এগুলো ব্যবহার করতে পারেন দামও মোটামুটি আমরা চেষ্টা করি হাতে নাগালে দেওয়ার জন্যই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করি বাজারে হয়তো একই রকম দেখতে অনেক নিম্নমানের প্রোডাক্টও পেতে পারেন অনেক কম দামে কিন্তু সেগুলোর প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আসলে আপনি নিজেও অ্যানশিওর হতে পারবেন না আর আমরা সাধারণত কোয়ালিটি অ্যানশিওর করি এবং সব প্রোডাক্টেরই চেষ্টা করি গ্যারান্টি দেওয়ার জন্য তো এছাড়াও মুরগির ঠুট কাটার যে মেশিনগুলো আছে বা ঠুট সেকা দেওয়ার ডিবেকার যেটাকে বলে ওগুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের থার্মোমিটার হাইগ্রোমিটার ইনকিউবেটরের যত পার্টস আছে যেমন এই যে লিমিট সুইচ টার্নিং মোটর ডিমের ট্রে সব আমাদের কাছে পাবেন তারা যারা নিজে ইনকিউবেটর বানাতে চান তারা এই পার্টসগুলো সংগ্রহ করে বানাতে পারবেন আর এছাড়াও যারা টোটালি ইনকিউবেটর বানাতে পারবেন না তারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানায় নিতে পারবেন আর ইনকিউবেটর তৈরি এবং পরিচালনা বিষয়ক ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল শখের খামারে দেওয়া আছে একেবারে বিস্তারিত আশা করি ওগুলো দেখলে ইনকিউবেটর খুব সহজে বানাইতে পারবেন এবং পরিচালনা করতে পারবেন এবং খুব ভালো হ্যাচিং রেট পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম